হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাংলাদেশের জাতীয় মসজিদ যেটা বাইতুল মোকাররম সেটা এক্সপ্লোর করব। তো ভিডিওটি ভালো লাগলে পুরোটাই দেখবেন, আমার সাথে থাকবেন। যারা যারা কখনো বাইতুল মোকাররমে যান নাই তারা এটা দেখে সাধারণ ধারণা পেয়ে যাবেন। আমি একবার গেছিলাম, আমি আমার আব্বুর সাথে একবার বাইতুল মোকাররমে গেছিলাম। তো চলুন এক্সপ্লোর শুরু করি। মাশাল্লাহ মসজিদটা কিন্তু অনেকই সুন্দর। তো প্রথমে এখান থেকে এটা ঢুকি, এটা 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 সম্ভবত বেসিন, এটা ওযু খানা না, এটা সম্ভবত বেসিন হইতে পারে। কল এটা কল বুঝাইছে ভাই, এই যে এটা একটু নিচা করে দেই তাহলে এটাকে কল বুঝাবে। এই যে এটা কল বোঝানো হয়েছে, কারণ এটা ওযুখানা না, ওযুখানা আছে আমরা যাই। এইটা কি? ও এটা গাইস, এটা টয়লেট, এটা টয়লেট, এটা টয়লেট বুঝেছে। মাঝে মাঝে একটু আটকায় জায়গা। তো এন্ট্রেন্স দিয়ে যেতে হবে, চলুন। ওকে, তাহলে এখানে মনে হয় সেমি হইব, চলুন যাই। হ্যাঁ, এখানেও সেম গাইস, এখানেও একই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করে দিয়েছেন অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তার জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা মসজিদটার ভেতরে এক্সপ্লোর করি। বিসমিল্লাহ, মাশাল্লাহ মসজিদটা অনেক সুন্দর ভিতর দিয়ে। আমি যখন আসছিলাম না আমার আব্বুর সাথে, তখন এই যে সিঁড়ি দিয়ে নামার আগে এই যে এই জায়গাগুলোতে না অনেকগুলো ফুড স্টল ছিল, যেখান থেকে আমি একটা অনেকগুলো ফল মিশানো একটা শরবত খেয়েছিলাম। এই জায়গাগুলোতে অনেক ফুড স্টল ছিল, আর আমরা যখন এসেছিলাম তখন এই যে এই জায়গাটাতেই নামাজ পড়েছিলাম, ঠিক এই জায়গাটাতে। এখানে উপরে একটা গম্বুজ, এই যে এই যে এই যে ওইটা অনেক রিয়েলিটিতে অনেক বড় একটা গম্বুজ ছিল এটা, ওই যে উপর দিয়ে দেখা দেখতে পারছেন আপনারা। তো ভিতরে যে দেখি, মাশাল্লাহ, এটা যেটা কাতার, এটা এটা কাতার এখানে নামাজ পড়ার জন্য। মাশাল্লাহ, এটা কোরআন শরীফ রেখেছে, এটা বোঝানো যাচ্ছে যে গাইস আমরা বুঝতে পারতেছি এটা কোরআন শরীফ। কোরআন শরীফ না হলে মানে থিম দিয়ে রাখছে যে এটা কোরআন শরীফ। মাশাল্লাহ, যে মুয়াজ্জিনরা আজান দেয় না সেটাই এখানে বুঝাইছে চাইছে, আর এই যে এটা যে এটা এখানে আজান দিতে পারবে, আর এই যে এটা এখানে হুজুর নামাজ পড়ায়। আর আমি যখন একটু আটকা যায় মাঝে মাঝে, তা আমি যখন আমার আব্বুর সাথে গিয়েছিলাম বাইতুল মোকাররমে তখন জুম্মার দিন ছিল, আর এই যে এটা হচ্ছে হুজুররা বয়ান দেয় না যখন জুম্মার দিনে, যখন হুজুররা বয়ান দেয় তখন এই যে এখানে বসে বয়ান দেয়, এটাই বুঝাইতে চাইছেন। মাশাল্লাহ মসজিদটা খুবই সুন্দর ভাই। ওযুখানা তো পাইলাম না, এখানে ওযুখানা কোখানে? আমরা একটু ওখানে যাই দেখি ওযুখানা। ওযুখানা এটা কি? এই নিচে দিয়ে জায়গা আছে, দেখি তো নিচে কি, নিচে জায়গা, নিচে নিচে নিচে। মাশাল্লাহ গাইস, এই যে এটাই হচ্ছে এখানকার ওযুখানা, নিচে এগুলো নিচে করে দেই তাহলে এগুলোকে কল 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 লাগবে, এখানে কল দেয়নি। আচ্ছা, এগুলো কল বসিয়ে দিয়েছে ভাই, মাশাল্লাহ। প্রায় অনেক মিনিমাম 20-30 জন বসে উজু করতে পারবে এখানে, অনেক বড় জায়গাটা। তো আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, চলো উপরে চলে যাই। মাশাল্লাহ, এটা কি বাইতুল মোকাররম মসজিদ? আমার মতে সম্ভবত একতলা হতে পারে। এটা যে থাকে না পুকুর, তো চলুন আমরা এটার উপরে চলেই। আচ্ছা, উপরে পরে যাই, আগে একটু নিচেই এক্সপ্লোরটা করি। এখানে গাছ লাগানো আছে, আর এই যে ব্যারিকেড। এখানে এই যে পুকুর, পুকুরে মাছ নাই,
তাও মাস দিয়ে দিই আমি কয়েকটা মাস। ভাই চ্যানেলে যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে কয়টা মাছ দিয়ে দিই, মাঝে মাঝে আটকে যায় মাছ মাছ। সিলভার ফিশ মাশাআল্লাহ, এখন সূর্যোদয় হচ্ছে, ভিউটা অনেক সুন্দর গাইস। এখানে কিছু ফুলের বাগানও আছে, এদিকেও আছে। এই ভিউটা আরে আটকে যায় কেন, এই ভিউটা আমার মতে অনেক সুন্দর, আপনারা বলতে পারবেন যে এই ভিউটা। যদি এই ভিউটা ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টও করবেন, তারপর আমি কোন মসজিদ নিয়ে এক্সপ্লোর করবো। আমি মক্কা মদিনা এইসবও এক্সপ্লোর করবো, কিন্তু আমি ভাবলাম যে প্রথম যখন শুরু করলাম দেশের জাতীয় মসজিদটা দিয়ে শুরু করা হলো, তো পুরোটা তো আমরা এক্সপ্লোর করলাম, সুন্দর ছিল অনেক মসজিদটা আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা এখানেই শেষ করতে হলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক কিছু ভাই। চাঁদ নাকি ভাই, রাতের ভিউ, আরে আটকায় যায় কেন। ওকে, এগুলো লাইট লাগানোর ফলে এগুলো এরকম লাগছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে হলো, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, বাই।